ছবি তুলবেন, তাদের নাম লিপিবদ্ধ করবেন, তাদের কার্যক্রম লিপিবদ্ধ করবেন, করে প্রথমে ফেসবুকে পোস্ট করে দিবেন, এটা সার্কুলেট করে দেবেন, তারপরে বিএনপি অফিসে জমা দেবেন, বাকি কাজ সময় মতো হয়ে যাবে। আজকে বাংলাদেশের উপর ভিসা নীতিমালার মাধ্যমে একটা কঠিন বার্তা দেওয়া হয়েছে, এটা হচ্ছে তৃতীয় চপটাঘাত। প্রথম চপটাঘাত ছিল র‍্যাবের উপর স্যাংশন, দ্বিতীয় চপটাঘাত ছিল বিশ্ব গণতান্ত্রিক সম্মেলনে বাংলাদেশকে আমন্ত্রণ না জানানো, তৃতীয় চপটাঘাত হয়েছে এই ভিসা নীতিমালার মাধ্যমে। আমেরিকাতে কি ভিসা নীতিমালা নাই আপনারা মনে করেছেন? আমেরিকাতে ভিসা নীতিমালা আছে। কোন খারাপ লোকগুলোকে ভিসা দেওয়া যায় না, আমেরিকার ভিসা নীতিমালা সেটা আছে। তাহলে বাংলাদেশের জন্য আলাদা ভিসা নীতিমালা কেন দিতে হবে, এটাই হলো আজকে প্রশ্ন। একটা নীতিমালা আছে, আবার বাংলাদেশের জন্য নতুন একটা ভিসা নীতিমালা করতে হয়েছে। যে ভিসা নীতিমালা সাত মাস আগে, নির্বাচনের সাত মাস আগে দেওয়া হচ্ছে। সাধারণত ভিসা নীতিমালাটা প্রয়োগ হয় একটা দেশে যখন নির্বাচনী ব্যবস্থার ভোট চুরির মাধ্যমে সরকার ক্ষমতা দখল করে, তারপরে কিন্তু ভিসা নীতি প্রয়োগ করে। বাংলাদেশে কিন্তু সাত মাস আগে সেই ভিসা নীতিমালা প্রয়োগ করেছে। কারণ কি? কারণ হচ্ছে নির্বাচনের পরের বিষয়টা পরিষ্কার সকলের কাছে, অর্থাৎ 2014 সালের নির্বাচন, 2018 সালের নির্বাচন, ভোট তো চুরি হয়েছে এটা সবাই জানে, তো সেটার জন্য তার অপেক্ষা করার দরকার নাই। এবার সাত মাস আগে দিয়েছে, যে কথাটা বিএনপি বারবার বলে আসছে যে বাংলাদেশের গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে হবে, বাংলাদেশের লেভেল প্লেইং ফিল্ড ফিরিয়ে আনতে হবে, নির্বাচনের স্বার্থে গণমাধ্যমের স্বাধীনতা ফিরিয়ে আনতে হবে, বাক স্বাধীনতা ফিরিয়ে আনতে হবে, আইনের শাসন ফিরিয়ে আনতে হবে, লেভেল প্লেইং ফিল্ড সৃষ্টি করে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে এনে নির্বাচনের দিকে যাওয়ার যে বিষয়টা, যেটার জন্য বিএনপি আন্দোলন করছে, বিএনপির নেতা কর্মীরা জীবন দিচ্ছে, 40 লক্ষ বিএনপির নেতা কর্মীরা আজকে অন্যায় মামলার শিকার হয়েছে, ইতিমধ্যে 17 জন আমাদের নেতাকর্মী নিহত হয়েছে, পুলিশ হেফাজতে আমাদের লোকজন পঙ্গু হয়েছে, প্রতিনিয়ত গ্রেফতারের শিকার হচ্ছে। এই কারণে ভিসা নীতিমালা বাংলাদেশের উপর এসেছে, কারো মনে কোনো সন্দেহ থাকার কোনো কারণ নাই। তবে একটা পরিবর্তন দেখতে পাচ্ছি, সেটা কি জানেন? এই তৃতীয় থাপ্পড় খাওয়ার পরে, চপটাঘাত খাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগের নেতারা বলছেন আমরাও আমেরিকার সাথে সহমত, একমত এই ব্যাপারে। হ্যাঁ, ওনারা একমত, অর্থাৎ শেখ হাসিনা তার দলের লোকজন বলছে আমরা আর ভোট চুরি করব না, আর ভোট চুরি করবে না আগামী দিনে, ঠিক আছে, আগামী দিনে বিএনপির নেতা কর্মীদের আর গ্রেফতার করবে না, বিএনপি অথবা বিরোধী দলের কর্মসূচির উপর বাধাগ্রস্ত করবে না, গুলি চালাবো না, বাক স্বাধীনতা থাকবে, গণমাধ্যমের স্বাধীনতা থাকবে, পুলিশ র‍্যাব ইত্যাদি নির্যাতন আর হবে না, এটা বলতে চাচ্ছেন? তো পরিষ্কার করে বলেন না, অর্ধেক বলছেন কেন? আর এইটা বলে যদি মনে করেন যে কি আমি এখন সুবোধ বালক হয়ে গেছি, ভালো হয়ে গেছি, আর চুরি করব না, আপনারা আমার অধীনে নির্বাচনে আসেন, সেই খেলা শুরু করেছেন নাকি? দেখেন, ওই খেলা আর চলবে না। 2018 সালে ওই খেলায় বিএনপি যোগদান করেছিল, তখন খালি দিনে ভোট চুরি করে নয়, রাতেও ভোট চুরি করেছে, দিনে রাতে ভোট চুরি করেছে, অর্থাৎ ভোট ডাকাতে পরিণত হয়েছে। এখন যদি আশা করেন ওই ভোট ডাকাতকে আমার বাড়ি পাহারা দেওয়ার জন্য আমরা রাজি হব, রাজি হবেন? ভোট ডাকাতকে বাড়ি পাহারা দেওয়ার জন্য রাজি হবেন? ভোট ডাকাতকে গ্রেফতার করতে হবে, ধরতে হবে, ভোট চোরদের
আমেরিকানরা যে ভিসা নীতিমালার মাধ্যমে ধরার একটা জাল দিয়েছে, আমরাও কিন্তু ভোট চোরদের তালিকা করব, ঠিক আছে? যেখানে এই ধরনের কর্মকাণ্ড চলবে সেখানে আপনারা আছে না, এটা কি টেলিফোন আছে না, ছবি তুলবেন, ছবি তুলবেন, তাদের নাম লিপিবদ্ধ করবেন, তাদের কার্যক্রম লিপিবদ্ধ করবেন, করে প্রথমে ফেসবুকে পোস্ট করে দিবেন, সার্কুলেট করে দেবেন, তারপরে বিএনপি অফিসে জমা দেবেন, বাকি কাজ সময় মতো হয়ে যাবে। আর কোনো চিন্তা নাই, একমাত্র চিন্তা হচ্ছে শেখ হাসিনা কবে পদত্যাগ করবে, নিরপেক্ষ সরকার বাংলাদেশে আসবে, যার অধীনে নির্বাচন হবে, বিএনপি ইনশাল্লাহ অংশগ্রহণ করবে, অংশগ্রহণ করে বিপুল ভোটে জয়ী হবে ইনশাল্লাহ, তার অপেক্ষায় জাতি আছে।